প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মইবুল হাসান চৌধুরী নয়ফেল, আইন মন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। দেখুন, এই আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকেও বলেছি, এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেখানেও সেটাও ওই যে তদন্ত কমিশন, তার কার্যপরিধি আওতার মধ্যে পড়ে, কাজে বিষয়টি সেখানেই থাকবে, সেখানেই সিদ্ধান্ত। সরকার কোন সিদ্ধান্ত নিলে আপনাদের জানান। কে বলছে? শিক্ষকদের, আমি যে বসলাম এটা কি যে উপদেষ্টা আছেন তিনি কিন্তু প্রতিনিয়তই তাদের সাথে যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন। যখন হয় সম্ভাবনা, যখন খুলবে তখন সেটা দেখা যাবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে সবই খুলে দেওয়া। আমরা দেখছি যে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাবিনেট দেওয়া হয়েছে, আপনারা এটাকে কিভাবে দেখছেন? পাগলের প্রলাপ নামাজের সময়।